হ্যালো ফ্রেন্ডস সালামুয়ালাইকুম কি অবস্থা কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন ফ্রেন্ডস আপনারা দেখতেছেন মিক্সড ভিডিও চ্যানেল আমার নাম হলো কামিল আহমদ ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কীভাবে আপনার স্লো মোবাইলটা ফাস্ট করবেন ফ্রেন্ডস আপনি হয়তো অনেক ভিডিও দেখছেন অনেক চেক করছেন কিন্তু ফ্রেন্ডস পারেন নাই আপনার স্লো মোবাইলটা ফাস্ট করতে ফ্রেন্ডস আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতেছি না তবে ফ্রেন্ডস সিক্সটি পার্সেন্ট আগের থেকে আপনার স্লো মোবাইলটা বেটার হবে যদি আপনি উইদাউট স্কিপ করে এই ভিডিওটা দেখেন ফ্রেন্ডস আমরা মোটামুটি সবাই আজকাল মোবাইলে কিছু না ছোটোখাটো গেম খেলে থাকি তো দেখা যায় প্রায় সময় মোবাইলটা স্লো হয়ে যায় হ্যাং হয়ে যায় তো খুবই বিরক্তকর লাগে তো কিভাবে এই এই সব প্রবলেমের সলভ করবেন ফ্রেন্ডস যদি আপনি এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই এইটার সলিউশন আপনি পাবেন এই ভিডিওর মাঝে তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে মানে বলতেছি না হানড্রেড পারসেন্ট তবে আগের থেকে অনেক বেটার হবে সেইটার আমি গ্যারান্টি দিতে পারি তো ফ্রেন্ডস আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ফ্রেন্ডস এই ভিডিওটা আপনার ভালো লাগে আর চ্যানেলটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব সাস্ক্রাইব করে দেবেন দেখেন ফ্রেন্ডস আপনাদের সাপোর্ট ছাড়া এই চ্যানেল আমি আগে দিক কখনও আগাতে পারবো না তো ফ্রেন্ডস আপনাদের সাপোর্টের আমার খুবই প্রয়োজন প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ফ্রেন্ডস পয়সা লাগে না তো ফ্রেন্ডস অনেক কথা হল চলেন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই বন্ধুরা আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে এখানে দেখতেছেন সাবস্ক্রাইব বটন এখানে সাবস্ক্রাইবে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে পাশের একটা বেল আইকন দেখতেছেন এইটা অন করে দেবেন আর ফ্রেন্ডস একটু নিচে একটু স্কোর করে যাবেন দেখেন বন্ধুরা একটু স্কোর করে নিচে আসবেন আসার পর বন্ধুরা এখানে ভালো একটা কমেন্টস করে দেবেন এক্সাম্পল হিসেবে মনে করেন আমি দেখাই দিছি এখানে লিখে দিবেন গুড ভিডিও হুম তারপরে এখানে রাইট ক্লিক এখানে ক্লিক করে এটা সেন্ড করে দেব ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ আর আপনারা দেখতেছেন মিক্সড ভিডিও চ্যানেল দেখেন আপনাদেরকে আজকে আমি কয়েকটা টিপস দেখাবো ফ্রেন্ডস যেগুলো দেখে আপনি আপনার মোবাইল আগের থেকে অনেক বেটার করতে পারেন তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস ফার্স্টে আমি যে টিপসটা দেখাবো সেই জন্য আপনাকে কী করতে হবে ফ্রেন্ডস ফার্স্টে আপনাকে আপনার মোবাইলের সেটিংয়ে যেতে হবে যে কোনো মোবাইল হোক না কেন আপনি আপনার মোবাইলের সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর ফ্রেন্ডস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর ফ্রেন্স দেখেন এখানে ডেভেলপার একটা অপশন বলে আছে ফ্রেন্ডস এইটা আপনাকে অন করে দিতে হবে এখন ডেভেলপার অপশন কীভাবে অন করবেন এর জন্য আপনাকে অ্যাবাউট ডিভাইসে যেতে হবে ঠিক আছে ফ্রেন্ডস এবার ডিভাইসে যাওয়ার পর फ्रेंड्स দেখেন এখানে এখানে এই যে বিল্ড নম্বর আছে ফ্রেন্ডস এখানে আপনাকে চার পাঁচ মানে আমার এটা ওপেন হয়ে গেছে আপনি কমসে কম পাঁচ থেকে ছয় বার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর যখনই বেগে আসবেন আসার সাথে সাথে দেখবেন এখানে ডেভেলপার অপশন বলে একটা অপশন এখানে চালু হয়ে গেছে তা আপনাকে যা করতে হবে ডেভেলপার অপশনটা আপনি অন করে নেবেন অন করে নেওয়ার পর স্কোর করে একটু নিচে আসবেন ফ্রেন্ডস আসার পরে দেখেন কেন আমার মোবাইলের স্পিডটা এত বেশি ফ্রেন্ডস এর জন্য আমি বলতেছিলাম আপনারা উইদাউট স্কিপ করে ভিডিওটা দেখবেন এই যে এখানে দেখতেছেন আপনি উইন্ডোজ মানে এখানে এইটা দেখেন অন করা ছিল ফ্রেন্ডস আমার এখানে প্রথমে এই যে জিরো পয়েন্ট ফাইভ এইরকম ছিল আমি কিন্তু ফ্রেন্ডস এইটা অফ করে দিছি তারপরে এইটাও ফ্রেন্ডস এরকম অন ছিল আমি কিন্তু এটা অফ করে দিছি যদি আপনি আপনার মোবাইলের স্পিডটা বাড়াতে চান তাহলে এখানে যে তিনটা অপশন দেখতেছেন ফ্রেন্ডস আমি রেড কালার দিয়ে দিছি এই তিনটা অপশন আপনারা অন করবেন আর এগুলোতে অফ করে দেবেন দেখবেন আপনার মোবাইল আগের থেকে আরও অনেক বেটার হয়ে যাবে তারপরে ফ্রেন্ডস আমি আপনাদেরকে নম্বর দুইতে যে যে সেটিংটা দেখাবো সেইটাও কিন্তু অসম একটা সেটিং ফ্রেন্ডস একটা সিক্রেট কোড তো সিক্রেট কোডটা কিভাবে আপনারা যদি চান আমার মোবাইলের ও কোডটা পেয়ে যাবেন হলে আমি আপনাদের দেখেন এখানে লেফট সাইটে আমি আপনাদেরকে লিখিয়ে দিচ্ছি এই কোডটা আপনার মোবাইলে ডায়াল করবেন এক্সাম্পল ফ্রেন্ডস মনে করেন আপনি এখানে ডায়াল প্রথমে ডায়াল করবেন স্টার হ্যাশ ডাবল ডাবল জিরো তারপরে হ্যাশ দেখেন ফ্রেন্ডস এখানে আপনি এভরিথিং পেয়ে যাচ্ছেন এভরিথিং এভরিথিং সবগুলো এখানে আপনি পেয়ে যাচ্ছেন আপনার মোবাইলের কি মোবাইল ভালো না খারাপ সবগুলা কিন্তু সেটিং আমি আপনাদেরকে সরি দেখাতে পারবো না না হলে মোবাইলটা অনেক অনেক সরি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখানে একটাই অপশন আপনাদেরকে আমি দেখাবো ফ্রেন্ডস এই যে আপনারা দেখতেছেন উপর থেকে এক দুই তিন চার এই চার নম্বর অপশনটা দেখেন ফ্রেন্ডস চার নম্বর অপশানটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন ফ্রেন্ডস থ্রি এখানে তিনটা অপশন পেয়ে যাবেন একটা হলো মিডিয়াম একটা হলো হাই একটা হলো লো অবশ্যই ফ্রেন্ডস আপনারা যদি নিচে যান তাহলে এখানে দেখেন লাস্টে কিন্তু হাই লিকা আছে আমার মোবাইলে কারণ আমার মোবাইলটা এর জন্য এত ফাস্টে চলে তো আপনাকে যা করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি হাই প্রমাউন্ডস এখানে ক্লিক করে দিবেন দেখবেন আপনার মোবাইলটা রিস্টার্ট হয়ে যাবে ট্রাস করেন বিলিভ করেন আপনার মোবাইলের কোনো ক্ষতি হবে না হয়তো আপনি বই পাবেন যে হ্যাঁ হ্যাঁ আমার মোবাইলটা দিকে রিস্টার্ট হয়ে গেলো কোনো ডাটা কোনো কিছু আপনার এখান থেকে লস হবে না আমি ফ্রেন্ডস এখন কেন দিতেছি না যে মোবাইলটা যদি এখন মানে আপনারা জানেন যদি রিস্টার্ট হয় তাহলে আমার স্ক্রিন রেকর্ডটা বন্ধ হয়ে যাবে ফ্রেন্ডস আপনাদেরকে মানে টিপস নাম্বার থ্রি যেটা আমি দেখাবো সেটা হলো ফ্রেন্ডস আরো অসম যদি আপনার মোবাইলে আপনি চান আরো বেটার করতে তাহলে ফ্রেন্ডস এভরিতে এভরি এভরিডে আপনাকে এই কাজটা করতে হবে এক্সাম্পল মনে করেন ফ্রেন্ডস আপনি আপনার সেটিংয়ে কি সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর ফ্রেন্ডস কারো মোবাইলে অ্যাপ্লিকেশন কারো মোবাইলে অ্যাপস এরকম কারো মোবাইলে অ্যাপ্লিকেশন মেশিন মেসেঞ্জার এরকম লেখা থাকে যেমন ধরেন আমার এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন মেসেঞ্জার তো আমি এটা ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর ফ্রেন্ডস এখানে আপনি দেখবেন আপনি যতগুলা অ্যাপস এখানে ইনস্টল করছেন এভরিথিং সব অ্যাপসগুলা এখানে আপনারা পাবেন তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে যা বলবো ফ্রেন্ডস এখান থেকে প্রতিদিন না হয় যে অ্যাপসগুলো আপনি বেশি ইউজ করতেছেন মনে করেন যে আমি সবচেয়ে বেশি সরি ফ্রেন্ড সবচেয়ে বেশি আমি মনে করেন যে ফ্রেন্ডস ইউজ করলাম ইউটিউব আপনি কি করবেন ফ্রেন্ডস এক্সাম্পল হিসাবে না হলে হোয়াটসঅ্যাপ মনে করেন যে সব অ্যাপ সব দিন আমরা প্রতিদিন হোয়াটসঅ্যাপ খুবই বেশি ইউজ করে থাকি তো ফ্রেন্ডস আপনি হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর ফ্রেন্ডস দেখেন এখানে স্টোরেজ বলে একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখেন এখানে ক্লিয়ার ডাটা ফ্রেন্ডস ক্লিয়ার ডাটা করবেন না না হলে আপনার অ্যাপ্লিকেশনটা আবার আপনাকে ইনস্টল করতে হবে আপনাকে শুধু এখানে ক্লিয়ার ক্যাশ এইটা করে দেবেন দেখেন এইটা যখন আমি করবো করার পরে এখানে দেখেন ক্লিয়ার ক্যাশ জিরো হয়ে গেছে এখন আমার কথা বলার মেইন উদ্দেশ্য হল ফ্রেন্ডস আপনি শুধু একটা অ্যাপ্লিকেশন না প্রতিদিন সব অ্যাপ্লিকেশানে এরকম আপনি ক্লিয়ার ক্যাশটা করে দেবেন দেখবেন এই দেখেন আমি ক্লিয়ার ক্যাশ করে রাখি এর জন্য আমার সব অ্যাপসে আপনি পাবেন না তো মানে এর জন্য যদি ইউটিউবটা একটু আগে ইউজ করছিলাম তো দেখেন ফ্রেন্ডস এইটা পাঁচ মিনিটের একটা কাজ দেখেন এখানে আপনারা টু হান্ড্রেড এইট কেবি ক্যাশ জম গেছে আর মানে আমাদের র্যামটা মানে ইউজ হইতেছে ফ্রেন্ডস একটা মোবাইলের সবচেয়ে বড়ো কথা হলো যে র্যাম যদি আপনার মোবাইলে র্যাম ভালো থাকে তাহলে অবশ্যই আপনার মোবাইলটা ফাস্ট চলবে তো এর জন্য র্যাম ভালো রাখার জন্য ফ্রেন্ডস আপনি অবশ্যই আপনার র্যামটাকে ফ্রি করে রাখতে হবে তো এখানে ক্লিয়ার ক্যাশে করে দেখেন ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি জানি আমি বুঝতেছি আমি অনেক কথা বলতেছি তবে ফ্রেন্ডস আপনাদেরকে বোঝানোর জন্য যদি আপনি গেম খেলতে চান তাহলে দেখা যায় যে মোবাইল প্রায় সময় হ্যাং হয়ে যায় খুবই মানে খারাপ লাগে তখন মনে হয় যে ধর কি ধরনের একটা মোবাইল নিলাম হুম তো দেখেন ফ্রেন্ডস এভরিডে এই কাজটা আপনাকে করতে হবে এইটা যদি আপনার মোবাইলটা আপনি ভালো রাখতে চান তাহলে এভরিডে এই কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে তারপরে ফ্রেন্ডস যদি আপনার মোবাইলে কোনো অ্যান্টিভাইস থাকে না দেখেন আমার এই মোবাইলটা হলো সামসুং এ ফাইভ এ ফাইভ তো দেখেন ফ্রেন্ডস এখানে স্মার্ট মেসেঞ্জার বলে একটা অপশন আছে ফ্রেন্ডস আপনারা ওর যে কোনো একটা ক্লিনার সফটওয়্যার রাখতে পারেন এর জন্য না রাখলেও চলবে তো দেখেন এখানে আমি প্রতিদিন এই কাজটা করি এই যে স্মার্ট মেসেঞ্জার এটা আমি অন করি অন করার পর দেখেন ফ্রেন্ডস এখানে চারটা অপশন চলে আসে একটা ব্যাটারি আমার ব্যাটারিটা রানিংটা দেখাই তারপরে স্টোরেজ কতটুকু আমি ইউজ করছি তারপরে দেখেন এখানে র্যাম এই র্যামের কথা বলছিলাম ফ্রেন্ড এই র্যামটা আপনি যত ফ্রি রাখবেন বিলিভ করেন আপনার দেখেন র্যামের মাধ্যমে এখন কি কী ইউজ হইতেছে সবগুলো এখানে দেখেন যদি এখন আমি র্যামটা মানে এখানে ক্লিন করতে যাই তাহলে হয়তো আমার স্ক্রিন আমি শিওর না আমার স্ক্রিন রেকর্ডারটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে তো ফ্রেন্ডস দেখেন এখানে ডিভাইস সিকিউরিটি এরকম কিছু অপশন পাবেন আপনারা যেগুলো প্রতি দিন কাজ করবেন ফ্রেন্ডস দেখবেন আপনার মোবাইলটা আগের থেকে যদি সিক্সটি পার্সেন্ট বেটার না হয় আমি তো হানড্রেড পার্সেন্ট বলবো না দেখেন আই ডোন্ট লাইক ফর লায়ার দেখেন আমি লাইন কথা আমি মিছা কথা বলতে পারবো না তবে অবশ্যই আপনাকে আগের থেকে অনেক বেটার আপনার মোবাইলে কাজ করবে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা এতটুক পর্যন্ত ছিল যদি ফ্রেন্ডস আপনাদের এই ভিডিওতে কোনো কিছু উপকারে আসে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আপনার ফ্রেন্ডের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং